হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের জন্য আরেকটি সুন্দর অনুচ্ছেদ রচনা আমি নিয়ে উপস্থিত তাহলে বন্ধুরা আশা করছি আমার এই অনুচ্ছেদ রচনাগুলি তোমাদের জন্য খুবই লাভজনক তাই তো তাহলে বন্ধুরা শুরু করা যাক কাগজের উপকারিতা লোহার মতোই যে জিনিসটি আধুনিক সভ্যতার একটি প্রধান উপকরণ তার নাম কাগজ আধুনিক সভ্যতার সবটাই লিখন ধর্মী মানুষের চিন্তা ভাবনা অভাব অভিযোগ দৈনন্দিন ও ব্যবসায়িক হিসেব নিকেশ জ্ঞান চর্চা ইত্যাদি সবই লেখার ওপর নির্ভরশীল এখানেই কাগজের প্রধান উপযোগিতা বই সংবাদপত্র দলিল দস্তাবেজ খাতা চেক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির এবং সিনেমা থিয়েটারের টিকিট প্রভৃতি ছাপাতে কাগজের দরকার মুখের কথা হারিয়ে যায় বলে তাকে চিরস্থায়ী করতে মানুষ একদিন লেখার প্রচলন ঘটিয়েছিল যে কোনো লেখার কাজ সম্পন্ন করতে কাগজের প্রয়োজন অফিস আদালত স্কুল কলেজ দোকান বাজার ব্যাংক সবই কাগজ ছাড়া অচল কারণ সর্বত্রই কাগজে অনেক কিছু লেখার প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের খেলনা দেশলাইয়ের বক্স খাবার ইত্যাদি এখন কাগজ দিয়ে তৈরি হচ্ছে ঘর এবং প্যান্ডেল সাজাতে নানা রঙের কাগজ ব্যবহৃত হচ্ছে সব মিলিয়ে কাগজকে বাদ দিয়ে আজকের সভ্যতা চিন্তাই করা যায় না প্রয়োজনের দিক দিয়ে মানুষের কাছে কাপড়ের পরেই কাগজের স্থান তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম কাগজের উপকারিতা অনুচ্ছেদ রচনা বন্ধুরা আশা করছি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে